হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি কৃষ্ণেন্দু, তোমরা দেখছো জিরো ভিউজ ব্লগ। এখন বাজে আছে 12:24 আর আমি একটু আগে ঘুম থেকে উঠলাম, কারণ কালকে অনেক রাতে ঘুমিয়েছি, আমার অ্যাসাইনমেন্ট লেখা ছিল কলেজে, তো সেই কারণে অনেক রাতে ঘুমিয়েছি, জন্য একটু আগে উঠলাম, উঠে খাওয়া দাওয়া করে নিলাম। এখন হচ্ছে একটু বেরোবো, তো আর সারাদিন আমি কী কী করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো। তার মধ্যে বিকেলে আমাদের একটা বন্ধুর বার্থডে রয়েছে, তো সেখানেও যাবো, তো সেখানকারই ব্লগ তোমাদের করে দেখাবো, তো ভিডিওটা শেষ অবধি দেখতে থাকো। আর আমার ঘরের অবস্থা মোটামুটি এরকমই থাকে, কারণ আমি নিজে হাতে কিছু করি না, মা করে দেয়। মা রেগুলার আসে, পরিষ্কার পরিষ্কার করে দেয় যখন আমি ঘরে থাকি না তখন। আর বহুকাল আগে জিম করার খুব শখ হয়েছিল বাড়িতেই, আমি এককালীন করতাম, ঢুকেছিলাম, তো যার খাওয়ার নেশা রয়েছে ফাস্টফুড বা সেই জাতীয় জিনিস, তার কোনোদিন জিম হবে না, ওই জন্য এটা প্রায় 2 বছর ধরে এরকম পড়েই রয়েছে এই জিনিসটা, আর করা হয় না। মাঝে সাঝে করি, একদিন করি তো 2-3 মাস গ্যাপ, তো এরকম করে তার হয় না, সিস্টেম মেনটেন হয় না, তো ওইভাবে পড়ে রয়েছে। অনেকবারই মা বলেছিলো যে এটা বিক্রি করে দেওয়ার কথা, আর আমি থাক, শখের জিনিস থাক, আর ওই যে সব অ্যাসাইনমেন্ট লেখার সব জিনিসপত্র। অ্যাকচুয়ালি যে বন্ধুটার বার্থডে আজকে, তার জন্য কেক কিনতে হবে, মানে আমাদের ফ্রেন্ড সার্কেল যারা রয়েছে তারা সবাই মিলে একটা কেক কিনে ওকে কেকটা কাটাবো, তো তার জন্য কেক কিনতে হবে। এবার আমি যাচ্ছি, আমার একটা বন্ধু যাচ্ছে, আবার যার বার্থডে সেও যাচ্ছে, তাকে দেখাই কেকটা কিনবো। আর ওর জন্য যে গিফটটা কিনেছি বড়ো সড়ো গিফট, সেটা হচ্ছে যেহেতু ওটা নিয়ে যাওয়ার একটু প্রবলেম, ও যেখানে ট্রিট দেবে সেখানে নিয়ে যাওয়া প্রবলেম, জন্য ওটা বাড়িতেই দিয়ে দেবো বিকেলের দিকেই। আর কেকটা কাটাবো, ও যেখানে ট্রিট দেবে সেখানে হচ্ছে ওকে কেকটা কাটাবো। আর চলো দেখা যাচ্ছে কি হচ্ছে, কোথায় ট্রিট দিচ্ছে সবই তো তোমরা ব্লগে দেখতে পাবে, তো চলো দেখা যাক। ঠিক আছে ভাই, হ্যাপি বার্থডে ভাই, হ্যাপি বার্থডে। এই যে এই গিফটটা হচ্ছে আমরা ওকে দিলাম আমাদের বন্ধুদের তরফ থেকে। সে তুই না কর, এখানে তুই যদি প্রত্যেকদিন একটা মালা টাঙ্গা রাখবি আর ধূপ কেটে জ্বালাবি সামনে, বললাম এটা হচ্ছে আমাদের বন্ধুদের তরফ থেকে গিফট। ওর প্ল্যান করেছিলাম অনেক কিছু, যে ওকে কেক কাটাবো, কেক মাখাবো, আটা ডিম ছুঁড়ে ছুঁড়ে মারবো, কিন্তু সেসব কিছুই হলো না, কারণ বেচারা শরীর খারাপ। কিন্তু তো গাইস, বন্ধুটায় লা ক্যাফে তে হচ্ছে ট্রিট দিয়েছে, তো এর আগেও লা ক্যাফের ভিডিও আমি বানিয়ে রেখেছি আমার চ্যানেলে, তোমরা দেখতে পাবে, তো ডিটেলস আর ভিডিও বানাবো না, তো কি খাওয়া দাওয়া হচ্ছে বা কীরকম সেলিব্রেশন হচ্ছে সবই সেগুলাই দেখাবো, তো ভিডিওটা দেখো। হ্যাপি বার্থডে পুরা গাদা, হ্যাপি বার্থডে টু ইউ, শুভ 25তম জন্মদিনের অন্তিম শুভেচ্ছা, রজনীগন্ধের মালাটা দেখে আমি তো বললাম রজনীগন্ধের মালাটা নিয়েছি, আসলে কপিরাইট খাবো মনে হচ্ছে। হ্যাঁ এখন এরকম তুলতে হবে, ভাত কেন সাজিয়েছে ভালো,
গোলাপ ফুল, এদিকে বাঁধাকপি, গাজর, বাঁধাকপি তো ভালো, বাঁধাকপি থাক না, হ্যাঁ বাঁধাকপি তো ভাই, অত ইংলিশ আমার আসে না। আর এখানে একটা ছিল এক পিস, এটা সৌম্যদীপ হচ্ছে তুলে নিয়েছে, একটা কম খেতে হবে আমাকে। তো গাইস হচ্ছে এখন হচ্ছে আমরা বিরিয়ানি দিল, আমরা হচ্ছে বিরিয়ানি খাবো, বিরিয়ানি আছে, স্যালাড রয়েছে, এবার চিকেন বিরিয়ানি কেটে তো কম পড়ে। জানোই চ্যানেলে লাইক করতে হবে আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। তো দেখতে